পয়লা সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের ভাড়া চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ঢাকা সড়ক জোন বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আগের ভাড়ায় ফিরে যাওয়ার শর্তের মধ্যে রয়েছে গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রেতা সহ সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতেও বিআরটিএ কে নির্দেশ দেন মন্ত্রী। উল্লেখ, করোনা সংক্রমণ প্রতিরোধে এর আগে গণপরিবহনে 60% ভাড়া বাড়ানোর অনুমোদন দেয় বিআরটিএ। এবছর পয়লা জুন থেকে এ ভাড়া বাড়ানো হয়। আগামী পয়লা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, পরিবহন নীতি কার্যকর করতে হবে কঠোরভাবে, এবং শর্ত মেনে পরিবহন চালানোর জন্য পরিবহন মালিক শ্রমিকদের আহ্বান জানাচ্ছি।